খুব গুরুত্বপূর্ণ একটি টপিক মহতারাম আজকে আমরা নিয়ে উপস্থিত হয়েছি, আল্লাহর নৈকট্য। একজন মুমিন, একজন মুসলিম, মুমিনা অথবা মুসলিমা, সবার মূল টার্গেটই হচ্ছে নৈকট্য প্রাপ্ত হওয়া, নৈকট্য লাভ করা। কিভাবে সম্ভব যে আল্লাহর কাছে যাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি বা নৈকট্য অর্জন করা যায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিশাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। والسابقون السابقون اولئك المقربون سورة الواقعের মধ্যে যেটা আল্লাহ বলেছেন যে যারা সকল পুণ্য কর্মে অগ্রগামী থাকে তারাই আল্লাহর কাছেও অগ্রগামী থাকে, اولئك المقربون এরাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। তো মানে প্রত্যেক মানুষই তার হৃদয়ের যে ভাবগুলো যেটা আল্লাহ পছন্দ করেন, যেমন হৃদয়ের মধ্যে তিনটা ভাব লাগে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হলে, একটা হলো আল্লাহর ভালোবাসা, দুই হলো আল্লাহর কাছে প্রত্যাশা আশা, তিন হলো আল্লাহর ভয় ভীতি, যেটা সূরা ইসরার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইয়াবতাগুনা ইলা রব্বিহিমুল ওয়াসিলাত আইহুম আকরাব। এখানে ওয়াসিলা হলো মানে তারা আল্লাহর কাছে কে কত নৈকট্য প্রাপ্ত হয় আল্লাহ প্রেমের মাধ্যমে তারা এটা অন্বেষা করে। ওয়ারজুনা রহমাতাহু, এবং তার রহমতের আশা করে, ওয়া খাফুনা আযাবাহু, তার আযাবের ভয় করে। এখানে তিনটা জিনিস, আল্লাহ প্রেম এবং আল্লাহর কাছে আশা এবং আল্লাহর আযাবের ভয় ভীতি। আচ্ছা, তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে আশা প্রত্যাশা, আল্লাহর কাছে ভয় ভীতি, এই তিনটার সমন্বয়ে একজন মুমিন যখন আল্লাহর কাছে যেতে চায়, তার নৈকট্য প্রাপ্ত হতে চায়, তখন ফরজ সবার আগে আল্লাহ বলছেন যে ওমা তাকাররাবা ইলাই আব্দি বিমিসলিমা ফতরাতু আলাইহি, বান্দার উপরে আমি যেগুলো ফরজ করেছি, যেমন এখন রমজানের সিয়াম আল্লাহ ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, হজ ধনীদের উপরে সামর্থ্যবানদের উপরে ফরজ করেছেন, তো আরও অনেক ফরজ আছে, যেসব ফরজ আমি করেছি এগুলো দিয়েই, এগুলো যখন আমার বান্দাবান্দিরা সম্পন্ন করে, তারা আমার হৃদয়ের খুব কাছে চলে আসে, সুবহানাল্লাহ, মানুষের আত্মা তখন আল্লাহর খুব নৈকট্যপ্রাপ্ত হয়, আল্লাহ তাদের পছন্দ করেন, আল্লাহ তাদের ভালোবাসেন, তারা সমস্ত ফরজগুলো তারা সম্পন্ন করে, অব্লিগেটরি যেসব দায় দায়িত্ব আছে এগুলো তারা পালন করে। আচ্ছা, আর তারপর আল্লাহ বলছেন যে ওলা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাব ইলাইয়া বিন্নাওয়াফিল, আবার শুধু ফরজে ফরজে না, ফরজের পরে অনেকগুলো নফল ইবাদত আছে, প্রত্যেক ফরজ সালাতের আগে পরে আমরা জানি সুন্নত নফল আছে, সিয়ামের ক্ষেত্রে নফল অনেক সিয়াম আছে, দান দক্ষিণার ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে আছে, তো নফলগুলো যখন বান্দা ফরজগুলো তো করে করে, আবার নফলগুলো দিয়েও সে আমাকে যখন পেতে চায়, তখন আমি আসলেই তাকে খুব ভাবে ভালোবেসে ফেলি, সুবহানাল্লাহ। যখন আমি আমরা মোহতারাম আসবো ঠিক এই জায়গাটাই, একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আল্লাহর নৈকট্য লাভের জন্য এতেকাফ থাকা লাগবে, কিন্তু আমাদের মসজিদে কেউ এতেকাফে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি মহতারাম, এই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলছি। এই আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ যে আমাকে ভালোবাসেন বা আপনাকে ভালোবাসেন এর প্রমাণটা কি, মানে বোঝার কোনো কায়দা আছে মহতারাম? হ্যাঁ অবশ্যই আছে। মানে কি সেই পদ্ধতিগুলো? আমাকে দেখতে হবে আমি আল্লাহকে আমার অন্তরে কোন অবস্থানে রেখেছি, ঠিক আল্লাহও আমাকে সেই অবস্থানে রেখেছে, বাস। আমি আল্লাহকে যেই মাত্রায় ভালোবাসি, আমি তো অনুভব করতে পারি যে আমি আল্লাহকে আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি, ঠিক যেই পরিমাণ আমি আল্লাহকে ভালোবাসবো, কমপক্ষে আল্লাহ আমাকে সেই পরিমাণ ভালোবাসবেন, তবে আল্লাহর ক্ষেত্রে আরও বেশি হয়। আমি যদি আল্লাহকে ধরেন 50 মাত্রায় ভালোবাসি, তা আল্লাহ অবশ্যই 50 মাত্রায় নয়, তুমি 60-70-80 আরও বেশি মাত্রায় আমাকে ভালোবাসবেন। তো এটা হলো আল্লাহর, আল্লাহ কী পরিমাণ আমাকে পছন্দ করে সেটা বুঝতে হলে আমি কেমন আল্লাহকে পছন্দ করি। আল্লাহর একটা হুকুম, তিনি এটা তিনি বলেছেন সুদ খেয়েও না, এখন আমি আমি কি সুদ খাই না? আল্লাহ যেহেতু আমাকে নিষেধ করেছেন, আমি আল্লাহকে ভালোবেসে বর্জন করলাম, আল্লাহ করে বলেছেন চুরি করো না, আমি আল্লাহকে ভালোবেসে আমি না চুরি আমি করব না, তো এই যদি আমি আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য চুরি করলাম না, আল্লাহ বলেছেন তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে আসো, আমি আল্লাহকে ভালোবেসে যদি আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করতে যাই, এই যে ভালোবাসার একটা তো আছে, তো যেই কোনো মুমিনই আল্লাহকে কিন্তু ভালোবাসে, তো তার নিজের ভালোবাসা অন্তরে যতটুকু সে অনুভব করবে
তার বুঝতে হবে যে আল্লাহ আমাকে কমপক্ষে সেই পরিমাণ ভালোবাসেন। কিন্তু আল্লাহ বলেছেন ইকরা রব্বুকাল আকরাম, তুমি যদি কোরআন পড়ো আল্লাহ প্রেমে আল্লাহর ভালোবাসা দিয়ে, তো যতটুকু ভালোবাসা নিয়ে তুমি পড়ছো আল্লাহ কিন্তু তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসা দেবেন। এবং মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, কেউ যদি এক বিঘত আমার কাছে আসে আমি এক হাত আসি, সুবহানাল্লাহ। কেউ যদি দু হাত আসে আমি, কেউ যদি এক হাত আসে আমি দু হাত আসি, কেউ যদি মান আতানি ইয়ামশি, কেউ হেঁটে হেঁটে আসলে আতাই তু হারওয়ালা, আমি দৌড়ে দৌড়ে তার দিকে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে পরিমাণ আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য তার চেয়ে অনেক বেশি থাকে। তো আমরা একটা আইডিয়া করতেই পারি, ধরুন আমি যদি তৌফিক পেয়েছি যে আমি জোহর পড়ি, আমি জোহরের সালাত পড়লাম, পরে আবার আসরের তৌফিকে পেলাম, আমার বুঝতে হবে যে অবশ্যই আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমার জোহরের সালাত আল্লাহর পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে আরেক সালাতের অর্ডার দিয়েছেন যে তুমি আসরও আমাকে দাও। আবার আসর পড়ার পরে যখন মাগরিবের তৌফিক পেয়েছি, আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার আসরটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য মাগরিবের তৌফিক পেয়েছি। তো এইভাবে কিন্তু বোঝা যায়, এটা অন্তর অন্তর জগতে এই বার্তাগুলো আসে, অনুভূতি এলহামগুলো আসে। আমরা আমরা আর এরকম কোনো বিষয় আছে কিনা মহতারাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন জিব্রিল আমিনকে ডেকে বলেন? হ্যাঁ জি, হ্যাঁ জি, যে ডেকে বলেন আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, তখন জিব্রিল তাকে ভালোবাসেন এবং সমস্ত আসমানের ফেরেশতা মণ্ডলীর মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো, সুম্মা ইউদামালাহুল কবুল বিল আর, তারপরে পৃথিবীতে সে ভালোবাসা নেমে আসে, সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে ভালোবাসে। আরেকটা ভালোবাসার ইয়ে আছে যে আল্লাহ যখন এই যে আহাব্বা আবদান আসালাহু, আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে তাকে তার জীবন শেষে মৃত্যুর আগে একটা সৎ কাজ করে তাকে দুনিয়া থেকে যাবার তৌফিক দেন। যেমন অনেক কারি, যেমন ইন্দোনেশিয়ার একজন কারি কিছুদিন আগে উনি সূরা আল মুলক পড়তে 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 ওহুয়াল আজিজুল গফুর বলতে বলতে মৃত্যুর বলে ঢলে পড়েছেন। কিছুদিন আগে লালমনিরহাটে আমার এক ছাত্র, ছাত্র জীবনে সে খুব ভালো নামাজে ছিল, শহীদুল্লাহ নাম, তো চ্যালেঞ্জ করা হতো, সে চ্যালেঞ্জ করতো যে আমাকে নামাজে কেউ হাসাইতে পারবে কিনা। আমরা জানি নামাজে দাঁড়ালেই তো হাসির একটা কেমন জানি ছেলেদের মনে জোয়ার ওঠে, কিন্তু তাকে কেউ হাসাতে পারতো না। ওই ছেলে নামাজ নামাজরত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে, নামাজের মধ্যে মারা গেছে সে। For more update subscribe press the bell icon on YouTube app and never miss another update.